আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো নভেম্বর মাসের পরীক্ষা নিয়ে হাজির হয়েছি আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় নিয়ে আলোচনা করব দেখো পঞ্চাশ নম্বর একটা প্রশ্ন তোমাদের জন্য হাজির করছি তোমরা অনুষ্ঠান করবে তোমাদের অনেক কাজে দেবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাজে পৌঁছায় চলো আজকের প্রশ্নগুলো দেখে নভেম্বর মাসে পরীক্ষা শ্রেণী পঞ্চম বিষয় পরিবেশ পূর্ণমান পঞ্চাশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট প্রথম প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো এক গণতন ছয় ছটা কোশ্চেন আছে এক নম্বর ছটানব কি আছে প্রথম কোশ্চেন একটি অবলুপ্ত পাখি হলো ডোডো পায়রা শকুন না কাক যেটা সঠিক তার মাথায় দাগ দিতে হবে সূর্যগ্রহণের জন্য দায়ী হলো পৃথিবীর চাঁদ শনি না বৃহস্পতি ঝেঁয়াটা চলে ডিজেলে কয়লায় পেট্রোল না ব্যাটারিতে পালকি বয়ে নিয়ে যায় চারজন ছজন আটজন না দশজন লোক গ্যাস সিলিন্ডারে থাকে আইএসআই আর্কমার্ক এফপিও না সিমার্ক ছাপ থাকে ভূমিকম্প হলে ফাঁকা জায়গায় যেতে হয় টেবিলের তলায় লুকিয়ে পড়তে হয় খাটের তলায় ঢুকতে হয় না সব করে ঠিক দেখো এখানে সঠিক উত্তর নির্বাচন ছটা দেওয়া হলো ছ নম্বর এরপর দেখছে শূন্যস্থান পূরণ করবে এক গ্রহণতে ছয় শটা শূন্যস্থান রয়েছে এটাও ছ নম্বর করে দেখো বারো মিটার মানে প্রায় ড্যাশ তলা বাড়ি কতলা বাড়ি সেটা তোমাদের লিখতে হবে কেনাকাটার করার সময় আমাদের সবসময় ড্যাশ থাকা দরকার ড্যাশ টানা গাড়ি বেশ ব্যয় সাপেক্ষ জীবজগতের একটি প্রধান উপাদান হলো ড্যাশ আর ড্যাশ উচ্চ রক্ত তো চাপের ওষুধ ছয় কোশ্চেনটা হচ্ছে পৃথিবীর দিকে ছুটে আসা অগ্নিপিণ্ডকে ড্যাশ বলে ছটা শূন্যস্থান পূরণ ছ নম্বর এরপরে আছে ছটা শুদ্ধ আর অশুদ্ধ কোনটা শুদ্ধ সে লিখতে হবে কোনটা অশুদ্ধ সে তোমাদের জানাতে হবে সরকারি বা বেসরকারি হাসপাতালে টাকার বিনিময়ে চিকিৎসা নেওয়া এক ধরনের পরিষেবা ভুল না ঠিক বা শুদ্ধ বা অশুদ্ধ তোমাদের জানাতে হবে আকাশে কোনো নক্ষত্রের মৃত্যু হলে পৃথিবীর ক্ষতি হবে কবে সুনামি হবে তা আগে থেকে জানা যায় না রাস্তায় বা ভিজে রাস্তায় মোবিল পড়ে থাকলে গাড়ির চাকার পিছড়ে যেতে পারে সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করতে টারবাইন লাগে ও রন হল সমুদ্রের পাড়ের গাছ এরপরে ছটা আসছে এক কথায় উত্তর দাও ছ নম্বর করে এক নম্বর করে ছ নম্বর দেখে নাও দিক কার বিরুদ্ধে আন্দোলন করেছিল মানুষ কবে থেকে আকাশ দেখছে বনের মৌমাছিদের বাসা থেকে কি পাওয়া যায় আসানসোলের প্রাকৃতিক সম্পদ কী পরিবহন মানচিত্রে খেয়া নৌকা চিহ্ন কী একটি ধূমকেতুর নাম লেখো ছোটো কোশ্চনের জন্য এক নম্বর করে ছ নম্বর এরপরে পাঁচে প্রশ্ন আছে দেখো দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো সাতটি দু নম্বর করে সাত দু চোদ্দো নম্বর কী কী প্রশ্ন আছে দেখেনি জলবিদ্যুৎ কীভাবে তৈরি করা হয় জোয়ার কয় প্রকার ও কী কী সুনামি সৃষ্টি হওয়ার কারণগুলি লেখো ট্রেনের ড্রাইভারের প্রধান কাজ কি সামাজিক বনসৃজন রোপণ করা হয় এমন কয়েকটি গাছের নাম লেখো কয়েকটি পরিষেবার উদাহরণ দাও মহাবিশ্ব কি আর বিশালাক্ষী আম বাগানে কেবল আম গাছ কেন আছে এটা হয়ে গেল পাঁচের কোশ্চেন প্রত্যেকটা দু নম্বর করে সাতটা কোশ্চেন আছে সাত দুগুণে চোদ্দো নম্বর এবার চলে আসছি আমরা একটু বড়ো প্রশ্ন দেখো পাঁচটি বা ছটি বাক্যে উত্তর দেওয়া হচ্ছে কোনো চারটি এখানে পাঁচটা কোশ্চেন দেওয়া আছে তোমাদের চারটে তোমাদের সুবিধা মতো উত্তর দেবে প্রত্যেকটি কোশ্চেনের জন্য তিন নম্বর করে তিন চারে বারো নম্বর এবং পাঁচটা বা ছটা বাক্যে কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে প্রশ্ন কি আছে দেখিনি ভূমিকম্পের আগে কি সতর্কতা নেওয়া উচিত পরিবেশ দূষণের জন্য গ্রহণের দিন বদলায় না কেন বাঘের সংখ্যা হ্রাসের তিনটি কারণ লেখো ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপার করলে কি হতে পারে শেষ প্রশ্নটা হচ্ছে তোমাদের তোমার অঞ্চলে লিঙ্গ বৈষম্যের কোনো ঘটনা ঘটনা কোন 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 ঘটনা তুমি দেখেছো সেটা সম্পর্কে লিখতে হবে চার পাঁচটি বাক্য লিখবে তোমাদের তিন নম্বর করে মোট চারটি কোশ্চেনের বারো নম্বর দেওয়া হবে দেখো সব করা কোশ্চেন তোমাদের জন্য হাজির করলাম আশা করি তোমাদের অনেক কাজে আসবে এগুলো তোমরা অনুশীলন করবে পরের দিন অন্য বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন আসতে থাকবে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা বাজিয়ে দেবে এটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সব আর তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে